নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে চার জানুয়ারি দু সাল এই মুহূর্তের যে লেটেস্ট আপডেট রয়েছে তাতে আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে প্রধানত সেরকম কোথাও বৃষ্টির সম্ভাবনা আজকে নেই পশ্চিমবঙ্গের জেলাগুলোতে তবে পশ্চিমবঙ্গে বৃষ্টি আসার সম্ভাবনা নতুন করে তৈরি হতে পারে সেই সম্ভাবনা কবে তৈরি হতে পারে কি আপডেট এলো বারো তারিখের আপডেট চলে এসেছে অনলাইনে সেখান থেকে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো কিরকম পরিস্থিতি হতে পারে সম্পূর্ণ ভিডিওটি দেখার রিকোয়েস্ট রইল ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার রিকোয়েস্ট রইল এই মুহূর্তে যেটা মৌসুম ভবনের আপডেট রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট প্রধানত পড়তে পারে সাত জানুয়ারি পর্যন্ত অর্থাৎ উত্তর পশ্চিম ভারত ছাড়িয়ে আস্তে আস্তে কিন্তু মধ্য ভারত এবং পূর্ব ভারতের দিকে এগিয়ে আসার কথা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝাটির যার ফলে এই পশ্চিমী ঝঞ্ঝার দাপটে প্রধানত পশ্চিমবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শুধু একটি নয় একাধিক পশ্চিমী ঝঞ্ঝা দাপটের জন্য এমন পরিস্থিতি হতে পারে পারে এই মুহূর্তে আজকের কোথায় কেমন থাকতে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন আজকে যে আবহাওয়া থাকতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এখানে যে প্রধানত আংশিক মেঘলাকাশ কোথাও কোথাও থাকতে পারে হালকা থেকে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনার কথা বলা হয়েছে মেঘ মুক্ত না হলেও আংশিক মেঘলাকাশ কোথাও কোথাও থাকতে পারে বৃষ্টির কোনো আজকে সম্ভাবনা নেই পশ্চিমাঞ্চলের ঝাড়গ্রাম বাঁকুড়া এছাড়া রয়েছে এবং নদিয়া। এই কটা জেলাতে যে পরিস্থিতি থাকবে তাপমাত্রার ক্ষেত্রে মোটামুটি বিরাট কোনো পরিবর্তন আসছে না অর্থাৎ ঠান্ডা পরিস্থিতি একটু বাড়লো বিরাট কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা নেই এই প্রসঙ্গে যেটা জানতে পারা যাচ্ছে আরো আংশিক মেঘলা আকাশ বৃষ্টির কোনো সম্ভাবনা আজকে কোথাও নেই এমনটা রয়েছে আপডেট হালকা থেকে মাঝারি মানে কুয়াশা আসতে পারে কোথাও কোথাও এমনটা সম্ভাবনার কথা জানানো হয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঠান্ডা পরিস্থিতির কি পরিবর্তন আসছে দেখুন যেটা আগে জানা গিয়েছিল প্রধানত এখনো দুই দিন তাপমাত্রা নামতে পারে ঠান্ডা বাড়তে পারে কিন্তু এই মুহূর্তের যা লেটেস্ট আপডেট রয়েছে তাতে আবহাওয়া দপ্তর বলছেন আগামী তিন দিন অন্তত বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন আসছে না অর্থাৎ ঠান্ডাটা একটু বাড়বে কমার সম্ভাবনা এখনই নয় সাত তারিখ থেকে তবে বিরাট কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা নেই তার ফলে আজকে তাপমাত্রা থাকার কথা রয়েছে কলকাতা সংলগ্ন জায়গাগুলোতে তেরো থেকে সাড়ে তেরো ডিগ্রি আশেপাশে পাশাপাশি পশ্চিমাঞ্চলের এগারো পারে ঠান্ডা আর একটু বাড়ার সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখ পর্যন্ত আগামীকাল ছয় তারিখ থেকে আর তাপমাত্রা একটুও নামবে না প্রধানত এবার একটু একটু করে ঊর্ধ্বমুখী হবে তাই আগামী তিন দিন পর থেকে প্রধানত দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়তে পারে এটা বলে দিয়েছেন তারা এছাড়া উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে তাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার ওপরের পাঁচ জেলাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শুকনো আবহাওয়া থাকবে হালকা মাঝারি কুয়াশা থাকবে তাপমাত্রা বিরাট কোনো পরিবর্তন হবে না আগামী তিন দিন পর্যন্ত এই রকম পরিস্থিতি থাকবে অর্থাৎ ঠান্ডা পরিস্থিতি মোটামুটি যেটা চলে এসছে সেই রকমই আগামী তিন দিন থাকবে আগামী তিন দিন পর থেকে তাপমাত্রা একটু করে বাড়বে ঠান্ডা পরিস্থিতি একটু একটু করে কমবে নিচের তিন জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা তিনটে জেলাতে একই রকম পরিস্থিতির কথা বলা হয়েছে অর্থাৎ ঠান্ডা পরিস্থিতি আগামী তিন দিন যেমনটা আছে তেমনটা থাকবে তিন দিন পর থেকে বাড়বে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই হালকা মাঝারি কুয়াশা আসবে এটা রয়েছে প্রধানত আজকে সমগ্র পশ্চিমবঙ্গের আপডেট এবার পশ্চিমী সঞ্চায়ের এফেক্টের জন্য কি হতে পারে আমরা যেটা প্রধানত দেখতে পাচ্ছি কারণ আবহাওয়া দপ্তরের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো আপডেট আসেনি দশ তারিখ এগারো তারিখ বারো তারিখের প্রধানত সাত তারিখ পর্যন্ত আবহাওয়া দপ্তরের এই মুহূর্তের আপডেট রয়েছে তাতে দশ তারিখে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম অর্থাৎ পশ্চিমাঞ্চলের জেলাগুলো তবে পরিবর্তনটা কিছুটা আসার সম্ভাবনা রয়েছে প্রধানত এগারো তারিখ এবং বারো তারিখ এগারো তারিখে যেটা দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হতে পারে যে জেলাগুলোতে সম্ভাবনা সব থেকে বেশি সেই জেলাগুলো হচ্ছে পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া জেলা রয়েছে পুরুলিয়া রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে পূর্ব বর্ধমানের কোথাও কোথাও বৃষ্টি পরিস্থিতি তৈরি হতে পারে তবে এগারো তারিখে যে সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলো রয়েছে এখনো হুগলি জেলা রয়েছে হাওড়া জেলা রয়েছে কলকাতা জেলা রয়েছে হুগলির কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে কলকাতা এবং হাওড়ায় সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না হলো কিছু কিছু দু এক জায়গায় হালকা হলেও হতে পারে তবে এছাড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এখানে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না প্রধানত বারো তারিখে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা বারো তারিখের কি আপডেট রয়েছে বারো জানুয়ারি প্রধানত যেটা দেখতে পাওয়া যাচ্ছে বারো তারিখে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে খুব বেশি রয়েছে এবং পরিমাণে বেশি হতে পারে যে সমস্ত জেলাগুলোতে একটু মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও মাঝারি হতে পারে সেই জেলাগুলো রয়েছে এখনো পর্যন্ত যেটা আপডেট রয়েছে বাঁকুড়া জেলা রয়েছে পুরুলিয়া জেলা রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে এই জেলাগুলো বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে কোথাও কোথাও মাঝারি থেকে মাঝারি ভারী বিক্ষিপ্ত আকারে হওয়ার সম্ভাবনা রয়েছে এর সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে কোথাও কোথাও মাঝারি মানে বৃষ্টি হতে পারে অন্যান্য যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন রয়েছে পূর্ব বর্ধমান হুগলি জেলা জেলা এই জেলাগুলোতে হালকা হালকা থেকে মাঝারি হতে পারে কলকাতাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে খুবই হালকা বৃষ্টি হতে পারে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে বারো জানুয়ারি এমনটা রয়েছে এখনো পর্যন্ত আপডেট উপকূলস্থ যে সমস্ত জায়গাগুলো রয়েছে সুন্দরবন রয়েছে নামখানা রয়েছে কাকদ্বীপ রয়েছে বাসন্তী এছাড়া রয়েছে গোসাবা কুমিরমারি ঝাড়খালি প্রত্যেকটা জায়গাতে প্রধানত মেঘলা আকাশ থাকবে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে বারো এবং তেরো জানুয়ারি এখনো পর্যন্ত এইটুকু রয়েছে আপডেট উত্তরবঙ্গের ক্ষেত্রে পশ্চিম পড়তে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করতে পেরেছি তাতে মালদা দক্ষিণ দিনাজপুরে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তারিখে সেই সম্ভাবনা খুব বেশি রয়েছে ওপরের পাঁচ জেলা যেমন রয়েছে দার্জিলিং থেকে একেবারে কুচবিহার দুয়ার পর্যন্ত সেখানে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এগারো এবং বারো জানুয়ারি এই সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে আপনাদের এটা পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি এই যে পশ্চিমী ঝাঁঝার এফেক্টের জন্য বৃষ্টির কথা আপনাদের বলছি সমস্তটাই অনলাইনের আপডেট আবহাওয়া দপ্তরের আপডেট এখনো আসেনি তাদের আপডেট সাত তারিখ পর্যন্ত রয়েছে এলে আপনাদের অবশ্যই সেটা জানিয়ে দিচ্ছে এবং জানিয়ে দেবো ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে তাতে বেশ জোরদার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দশ এগারো বারো এই তিন দিন প্রচণ্ড বৃষ্টি কোথাও কোথাও হতে পারে এমনটা দেখাচ্ছে অনলাইন আপডেট কোথায় কোথায় হতে পারে ধানবাদে রয়েছে রাজধানী রাঁচিতে বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি রয়েছে দুমকা দেওঘর রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা ডাল্টনগঞ্জে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা মিহিজামে রয়েছে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা জামশেদপুরে মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা এমনটা আমরা লক্ষ্য করতে পারছি আজকে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা নেই ঠান্ডা আরও বাড়বে আগামীকাল আরও বাড়ার সম্ভাবনা রয়েছে একটুখানি বেশি নয় তারপর থেকে কিন্তু তাপমাত্রা একটু বাড়বে ঠান্ডা কমবে এমনটা রয়েছে আপডেট আজকে মাঝারি থেকে কোথাও কোথাও একটু ঘন কুয়াশা আসতে পারে ঝাড়খণ্ডে আসামের ক্ষেত্রে যে আপডেট রয়েছে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে আংশিক মেঘলা কাছ থাকতে পারে আজকে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই তবে বারো জানুয়ারি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে গোয়ালপাড়া গুয়াহাটিতে এটা দেখতে পাচ্ছি আমরা প্রধানত মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি তাতে আজকের আবহাওয়াটা প্রধানত যে আবহাওয়া থাকার কথা রয়েছে তাতে প্রচণ্ড ঘন কুয়াশা দু এক জায়গায় ঘন কুয়াশা কিছু কিছু জায়গায় থাকতে পারে আংশিক মেঘলা আকাশ থাকবে বেলার দিকে রোদের দেখা পাওয়া যাবে তবে পশ্চিমী ঝঞ্ঝার জন্য একটা হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে বারো এবং ১৩ জানুয়ারি এটা রয়েছে প্রধানত আপডেট প্রত্যেকটা জেলার কোথাও না কোথাও মেঘলা আকাশ থাকবে বারো এবং ১৩ জানুয়ারি সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এখনো পর্যন্ত এইটুকু তথ্য আমাদের হাতে রয়েছে পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার জন্য বাংলাদেশের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের উত্তরের বিভাগের জায়গাগুলোতে প্রধানত জেলা এবং উপজেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি কোন কোন জায়গা হতে পারে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগ তার মধ্যে রংপুর এবং রাজশাহী বিভাগে বিভাগে বৃষ্টির সম্ভাবনা খুব খুব বেশি বেশি বৃষ্টি হতে পারে রংপুর এটা আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণের বিভাগগুলো যেমন রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম সেরকম বৃষ্টির সম্ভাবনা এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না আজকে চার জানুয়ারি কেমন আবহাওয়া থাকতে পারে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে অর্থাৎ ঠান্ডা পরিস্থিতি একই রকম সারা দেশে থাকার সম্ভাবনা রয়েছে মাঝ রাত থেকে সকালের দিকে প্রধানত নদী অববাহিকা জায়গাগুলো এবং পশ্চিমাঞ্চলের দিকে মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনার কথা তাঁরা বলছেন বৃষ্টির কোনো আজকে সম্ভাবনা নেই আংশিক মেঘলা আকাশ রোদ ঝলমলে আকাশ এমনটাই আজকে থাকতে পারে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং